পরিস্থিতির প্রেক্ষাপটে খাপ খাইয়ে আশা করি ভালো থাকার চেষ্টা করছো, ভালো আছো, কারণ অ্যাডজাস্টমেন্ট সার্ভাইভালের জন্য একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যাই হোক, আমরা ক্লাস 9 এ বাংলাদেশের গ্লোবাল স্টাডি সাবজেক্টের বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করছি, যাতে সেই অধ্যায় সম্পর্কিত নানা ধরনের খুঁটিনাটি বিষয়গুলো আমরা সুন্দরভাবে জানতে পারি এবং অধ্যায় বা বিষয়গুলো বা সাবজেক্টটা মনে হয় সহজ, কিন্তু তুমি যদি ডেপথে যাও, তুমি যদি ডিটেইলে যাও, তাহলে কিন্তু অনেক বিষয় আছে যেগুলো বোঝা জানা, তাই না? সব সাবজেক্টই সহজ, সব সাবজেক্টই কঠিন। আবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে বেশ একটা ধাপ আছে, ইতিহাসের একটা ধাপ, অর্থনীতির একটা ধাপ, ভূগোলের একটা ধাপ, সমাজবিজ্ঞানের একটা ধাপ, তার রাষ্ট্রবিজ্ঞানের ধাপ, বিভিন্ন ধাপ আছে। সুতরাং আমরা যদি এই ভাগভিত্তিক গুলো আলোচনা করি তাহলে কিন্তু সুন্দরভাবে সেগুলো জানা যাবে। তুমি ইতিহাস যে থিওরিতে পড়ে ভালো করছো, সেই থিওরিতে পড়ে হয়তো ইকোনমিক্সে উত্তর দেওয়াটা কঠিন, বিকজ ইকোনমিক্সের বিষয়গুলো একটু বুঝে লিখতে হয়। সমাজে হয়তো অনেক সমাজবিজ্ঞানে হয়তো অনেক লেখা যায়, কিন্তু তোমার রাষ্ট্রবিজ্ঞানে হয়তো অতটা লেখার স্কোপ নাই। এইভাবে আসলে স্ট্র্যাটেজি নিয়ে অধ্যায়টা পড়লে আমার মনে হয় যে আরো অনেক সুন্দরভাবে শেষ করা যেত। যাই হোক, আমরা রাষ্ট্রবিজ্ঞানের কথা বলছিলাম, তো রাষ্ট্রবিজ্ঞানে আর একটা কনসেপ্ট আজকে তোমাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। এর আগে ক্লাসে আমরা দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞানে ডেমোক্রেসির উদ্ভব, বিকাশ এবং এর হিস্টোরি সম্পর্কে একটু ধারণা পেয়েছি। আজকে দেখবো যে এই ডেমোক্রেটিক সিস্টেমে দেয়ার ইজ সাম ডিভিশন, দেয়ার ইজ সাম ক্লাসিফিকেশন। এই ডিভিশন বা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করবো। আই থিঙ্ক ইউ নো অ্যাবাউট ডেমোক্রেসি, এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের মতামত, ভোটের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধি শাসন ক্ষমতায় যায় এবং জনগণের মন মেজাজ মর্জি মতামত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, দ্যাট ইজ কল ডেমোক্রেটিক সিস্টেম। এই ডেমোক্রেসির কিছু ভাগ আছে, কিছু দোষ গুণ আছে, তাই না? কারণ সব ব্যবস্থা একই রকম হয় না। যেমন প্রধানত এই ডেমোক্রেটিক সিস্টেমে প্রধানত দুইটা ভাগ দেখা যায়। একটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র। আর একটার নাম দিয়েছে পরোক্ষ গণতন্ত্র, পরোক্ষ পরোক্ষ গণতন্ত্র। ডাইরেক্ট ডেমোক্রেসি, ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ডাইরেক্ট ডেমোক্রেসি আবার অন্য একটা নামে দেওয়া হয় যে নাগরিকের শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ। ডাইরেক্ট ডেমোক্রেসিকে আরেকভাবে বলা হয় যে নাগরিকের শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ, আর পরোক্ষ গণতন্ত্রকে বলা হয় প্রতিনিধিত্বমূলক, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। অর্থাৎ জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে না, তাদের প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি শাসন কার্যে গিয়ে তাদের মতামত, তাদের জনগণের মতামত অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে। তো এই দুই ধরনের গণতন্ত্রের কিছু পার্থক্য যেমন আছে, কিছু ভিন্ন আছে। যেমন প্রত্যক্ষ গণতন্ত্রে ভোটের কোনো দরকার হয় না, প্রত্যক্ষ গণতন্ত্রে ভোট লাগে না, লাগে না, কারণ জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে। সুতরাং এখানে ভোট, ইলেকশন এগুলো তো হচ্ছে দরকার হয় জনগণ সরাসরি অংশগ্রহণ করছে। পরোক্ষ গণতন্ত্রে ভোটটা খুবই দরকার, খুবই খুবই দরকার, খুবই দরকার কোনটা, সেটা হচ্ছে
ভোট বা ইলেকশন বা নির্বাচন যেটাই হোক কারণ জনগণ যেহেতু সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ করছে না এই ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তাকে এই জনপ্রতিনিধি বাছাই করতে হয় সুতরাং এখানে ভোট লাগে না এখানে ভোটটা দরকার এখানে নির্বাচনের কোনো ব্যবস্থা নেই নির্বাচন নেই প্রত্যক্ষ গণতন্ত্রে there is no election because citizen directly শাসন ক্ষমতায় অংশগ্রহণ করছে কিন্তু এখানে নির্বাচন অবশ্যই এখানে নির্বাচনটা অবশ্যই নির্বাচনটা অবশ্যই নির্বাচন না হলে ভোট হবে না ভোট না হলে জনগণের রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করবে কে ভোট দেবে কে বাছাই হবে কি হবে সুতরাং এখানে নির্বাচনটা অবশ্যই ঠিক আছে আচ্ছা তার মানে এটা একটু ব্রড লেভেলে মানে অনেক জনগণ এটা একটু শর্ট লেভেলে একটু কম জনগণ এইটা প্রাচীন পদ্ধতি এখন আর এটা চলে না বা নাই প্রাচীন আর এটাকে বলা হচ্ছে আধুনিক এই ব্যবস্থাটা প্রাচীন গ্রিস এসে এথেন্স স্পার্টা রোম এসব এলাকায় একসময় দেখা যেত অনেক প্রাচীন একটা ডেমোক্রেটিক সিস্টেম আর এটা হচ্ছে বর্তমানে দেখা যায় প্রেজেন্ট ডেমোক্রেটিক সিস্টেম যেটা প্রায় অনেক দেশে এটা ব্যবহৃত হয় ঠিক আছে এখানে এই পরোক্ষ নির্বাচনটা একটু ব্যয়বহুল ব্যয়বহুল কারণ এখানে নির্বাচনের আয়োজন করতে হয় রাজনৈতিক দল থাকে অনেক ব্যবস্থা হয় কিন্তু এখানে ব্যয় কম ব্যয় নাই বললেই চলে কারণ এখানে তো নির্বাচন সংক্রান্ত কোনো ব্যবস্থা নাই নির্বাচন সংক্রান্ত কোনো ব্যবস্থা নাই এখানে যেহেতু নির্বাচন করতে অনেক টাকা প্রয়োজন হয় এখানে ব্যয়টা কম আরেকটা ডিফারেন্স হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক দল এখানে আছে না নাই নাই এখানে তো জনগণ সরাসরি অংশগ্রহণ করছে সুতরাং রাজনৈতিক দল এখানে থেকে কি করবে রাজনৈতিক দল তো ক্ষমতা দিতে পারছে জনগণ নাগরিক এখানে ক্ষমতা যাচ্ছে সুতরাং রাজনৈতিক দল সেইভাবে দেখা যায় না এখানে রাজনৈতিক দল অবশ্য রাজনৈতিক দল অবশ্য রাজনৈতিক দলটা অবশ্য কারণ রাজনৈতিক দলই জনগণের কাছে তাদের প্রতিনিধি বাছাইয়ের অপশন তৈরি করে দেয় রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তাদের প্রতিনিধি বাছাইয়ের অপশনটা তৈরি করে দেয় সেই অপশন থেকে জনগণ ভোট দিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি বাছাই করে সুতরাং এখানে পলিটিক্যাল পার্টিটা খুবই দরকার সুতরাং এই যে পার্থক্য এই পার্থক্যগুলোর আলোকে বলা যায় যে ডাইরেক্ট ডেমোক্রেসি এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসির মধ্যে দ্যাট ইজ সাম ডিফারেন্স আসলে ডাইরেক্ট ডেমোক্রেসিতে অনেক সীমাবদ্ধতা ছিল আর ইনডাইরেক্ট ডেমোক্রেসি বর্তমানে চালু হওয়াতে এটা অনেকটাই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পেরেছে ডাইরেক্ট ডেমোক্রেসি ছিল সিটি স্টেট গুলোতে নগর রাষ্ট্রগুলোতে যেখানে জনগণ অনেক কম ছিল যেখানে নাগরিক সবাইকে গণ্য করা হতো না কিন্তু এখন তো হচ্ছে যে কান্ট্রি স্টেট এখন হচ্ছে দেশ রাষ্ট্র অনেক বড় সুতরাং এখানে এভরিওয়ান সিটিজেন সুতরাং এত সিটিজেনের মধ্যে থেকে কাউকে না কাউকে ওই সিটিজেন কোড প্রতিনিধি হয়ে তারা শাসন ক্ষমতায় যেতে হয় সুতরাং এই ব্যবস্থাটা আধুনিক এবং অনেকটাই যুগসই তো এভাবে দেখা যায় প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্রের মধ্যে বেশ কিছুটা অমিল এবং এই ধারণাটা আমাদেরকে গণতন্ত্রের উদ্ভব এর বিকাশ এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে শেখায় তো এই ছিল আজকের গণতন্ত্রের প্রকারভেদ এবং এই গণতন্ত্রের প্রকারভেদের মাধ্যমে আমরা গণতন্ত্রের বিকাশটা পাই এছাড়াও এটা আমাদেরকে এটা শেখায় যে আমাদের দেশে তো ডেমোক্রেটিক সিস্টেম আমাদের দেশে তো ডেমোক্রেসি ডেমোক্রেসিটা কিভাবে কার্যকর হয় ডেমোক্রেসির বিস্তারিত বিষয় এগুলো জানা থাকলে এই ডেমোক্রেসি নিয়ে চর্চাটা আরো বেশি হবে তো এই ছিল আজকের আলোচনা